সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানে স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গণিত বিষয়ের বীজগণিতিক রাশি কীভাবে মান নির্ণয় করতে হয় তা নিয়ে তাহলে আমরা দেখি আজকের আলোচনার বিষয়টা কি আছে বীজগণিত রাশি মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে কিছু সূত্র পরিণত হবে এখানে আমরা দুটো সূত্র লিখেছি অঙ্ক নির্ণয় করার জন্য অনেক সূত্র আছে আপাতত আমরা দুটো দিয়ে শিখি এখানে আমরা সূত্র লিখেছি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ দ্বিতীয় সূত্রটি এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি দুটো সূত্রই একই রকম তোমরা একটা মুখস্থ করলে আরেকটা বিপরীত একটু খেয়াল করলে দেখতে পারবা যে এখানে সূত্রটা প্লাস দিয়ে শুরু হয়েছে অ্যান্সারটা হয়েছে মাইনাস এবং বাইরে আবার প্লাস ফোর এ হয়েছে তেমনি দ্বিতীয় সূত্রটি মাইনাস দিয়ে শুরু হয়েছে এবং অ্যান্সার হয়েছে প্লাস এবং বাইরে হয়েছে মাইনাস তাহলে আমরা একটা প্রশ্ন পড়ি এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে সেটা আমরা একটু খেয়াল করি এ প্লাস বি সময় নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি সমান কত একটু খেয়াল করবা যে তোমরা একটু আগে যে সূত্রটা মুখস্থ করছো তার মধ্যে এ মাইনাস বি ছিল না তোমরা শিখেছো হোলি স্কোয়ারের তাহলে এ মাইনাস বি এর সূত্র যেহেতু নাই তাহলে আমাদের অবশ্যই যে কোনো এই প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটা সূত্র নিয়ে অঙ্কটা করতে হবে নাহলে আমি এ মাইনাস বি যেহেতু আমার প্রশ্নে দেওয়া মান দেওয়া নেই সেজন্য আমি অঙ্কটা করতে পারবো না তাহলে আমি কোনটা ইউজ করব এ মাইনাস এর ক্ষেত্রে কোনটা নিব একটু খেয়াল করতে হবে যে মানটা চেয়েছে সেটা নিব তাহলে আমার এ প্লাস বি নিলে অঙ্কটা হবে না আমার নিতে হবে এ মাইনাস বি কারণ আমার এ মাইনাস বি এর মান চেয়েছে তাহলে আমরা শুরু করি আমরা এখানে লিখেছি আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান এ প্লাস বি মাইনাস ফোর বি তাহলে আমরা এই এ প্লাস বি এর মানটা আমাদের দেওয়া আছে নাইন এম আমরা এ প্লাস বি এর হোলিস্কোয়ারের মধ্যে নাইন এম বসায় দিলাম এবং বির মান আছে আঠারো এম আমরা পাশে লিখে দিলাম মান বসিয়ে আমরা জানি নয়ের উপরে অনেকেই ভুল করি নয় দোকানে আঠেরো করি আমরা নয় দোকানে আঠারো করব না আমরা এখানে যে জিনিসটা বুঝেছি আমাদের খেয়াল করতে হবে নয় ইন্টু নয় তার মানে এই দুটো গুণ করলে আমাদের কত হবে একাশি হবে অনেকে এখানে হয়তো নয় দোকানে আঠারো লিখবা কিন্তু খেয়াল করতে হবে এখানে নয় আছে দুটো তাহলে নয়কে দুইবার গুণ করলে হয় একাশি এরপরে চারের সাথে আঠারো গুণ করলে আমরা ভাই বাহাত্তর যেহেতু এম আছে আমরা এম লিখেছি এরপর একটু খেয়াল করো যে একাশি থেকে বাহাত্তরটা এম চলে গেলে থাকে নয় এম স্কোয়ার অনেকে এখানে দেখা যায় এটা বাদ দেয় না কিন্তু খেয়াল করতে হবে যার সাথে যার মিল আছে তার থেকে সে বাদ যাবে এখানে এম স্কোয়ার আছে এখানে এম স্কোয়ার আছে তার মানে একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার গেলে নয়টা এম স্কোয়ার থাকে তাহলে এখন আমরা এখানে একটু রুট করলাম রুট করলাম কেন সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রশ্নে চেয়েছিল এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি সরি এ মাইনাস বি চেয়েছিলো তাহলে আমাদের এখানে আছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের তো হোলি স্কোয়ার দরকার নেই স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমাদের অঙ্কে বর্গমূল করতে হয় ইংলিশে রুট বলা হয় তাহলে আমরা বর্গমূল করে দেওয়ার কারণে স্কোয়ার উঠে গেল এবং নয়ের উপরে একটা বর্গমূল দিলাম যেহেতু নয় নয়টাকে এখনও ভাঙ্গাই নাই তাহলে আমরা পরবর্তী লাইনে দেখি কি করেছি পরবর্তীতে লাইনে আমরা করেছি রুট উঠাই দিছি রুট উঠাই দিলে স্কোয়ার চলে যায় এবং বর্গমূল উঠাই দিলে তার অ্যান্সারটা প্লাস মাইনাস লিখতে হয় তাহলে আমরা কি লিখলাম নয়ের উপরে বর্গমূল ক্যালকুলেটারে প্রথম তোমরা বর্গমূল চিহ্ন দিবে এরপর নয় লিখবা দেখবা যে থ্রি আর্টসে যেহেতু আবার এম আসের সাথে অ্যামের উপরে স্কোয়ার ছিল এই জন্য অ্যামের স্কোয়ারটা চলে যাবে অনেকে এম ভুলে দাও না তাহলে অ্যানসারটা আমরা কী পেলাম থ্রি এম বর্গমূল দিলে হয়ে যাবে থ্রি এম এবং রুটের উঠায় দিলে অ্যানসারটা প্লাস মাইনাস দিতে হয় তাহলে আমরা এই মাইনাস বিয়ের মান নির্ণয় করতে পারলাম এখন প্রশ্নে যদি তোমার হোল স্কোয়ার থাকতো এখানে যদি প্রশ্নটা প্রশ্ন যদি হোলি স্কোয়ারে থাকতো তাহলে আমার অ্যান্সারটা এখানে দিলেই চলতো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান নাইন এম স্কোয়ার আমার প্রশ্নে যেহেতু স্কোয়ার নাই তাহলে আমার অ্যান্সার হবে এইটা যদি স্কোয়ার চাইতো তাহলে দিতাম এটা তাহলে আশা করি উত্তরটা বুঝতে পেরেছ এবং তোমরা যদি ভালো বুঝে থাকো তাহলে তোমাদের নিচে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে প্রশ্ন দিয়েছি এ মাইনাস বি সমান সমান ফোর এবং এবি সমান সমান হলে এ প্লাস বি সমান সমান কত আশা করি উপরে যে দুটো সূত্র দেওয়া আছে তুমি অঙ্কটা বোঝে কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা সেটা ধরে অঙ্কটা করবা তাহলে উত্তরটা তুমি খুব সহজেই দিতে পারবা এগুলো অনেক সময় এক কথায় নৈভিত্তিকে আসে বা পরীক্ষায় আসে তখন তুমি মনে মনে ক্যালকুলেশন করে ওই দুটো সূত্র দুটো সূত্র ধারা যে কোনো একটা ইউজ করে যেটা লাগবে সেটা ইউজ করে তুমি উত্তর বের করে দিতে পারো মনে মনে এবং উত্তরটা অবশ্যই আমাদের নিচের লিঙ্কে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ কমার্স স্কুলে পাঠাবা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা এবং আমাদের ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যদি কোনো জটিল কোনো আদায় সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করা আমরা সেগুলোরও ভিডিও দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ